বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে চলে এসেছি মাশরুমের একটা দারুণ ইউনিক রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব গার্লিক মাশরুম মশালা। প্রথমে আমি মাশরুমগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিতে হবে কিন্তু খুব ভালো করে। তারপরে চার টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মাশরুমগুলো ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, ফেটিয়ে নেওয়া টক দই। একবার এইভাবে অবশ্যই মাশরুম মশালা বানিয়ে দেখবেন। গার্লিক মাশরুম মশালা দারুণ খেতে হয়। এবার দিলাম গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দিলাম রেড চিলি ফ্লেক্স। এটা কিন্তু একটু টক টক ঝাল ঝাল খেতে হবে। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আমি পরে লঙ্কা কুচিও কিন্তু অ্যাড করব। এবার আমি সোজা রান্নায় চলে যাচ্ছি। সামান্য একটু তেল দিলাম, এর সাথে দেব বাটার। এই রান্নাটা কিন্তু পুরোটাই বাটারে হয়। আমি অবশ্য হেলথের কথা চিন্তা করে সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেব গোটা জিরে, আর দিচ্ছি গোটা গরম মশলা, অল্পই দিয়েছি। আর দিয়েছি একটা তেজপাতা, তেজপাতাটা অবশ্য আমি চিরে দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। জিরে গোটা গরম মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তখন আপনারা দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, চপড ওনিয়ন। এখানে দুটো ছোট সাইজের ওনিয়ন আমি চপড করে দিচ্ছি। আমি অবশ্য ছুরি দিয়ে কেটেছি, আপনারা চাইলে চপারেও চপ করে দিতে পারবেন। এবার দিলাম আদা কুচি হাফ টিস্পুন, রসুন কুচিটা বেশি লাগবে, প্রায় 1 টিস্পুনের থেকে অনেকটাই বেশি লাগবে। আমি কিন্তু অনেকটাই বেশি দিয়েছি। তার সাথে দিচ্ছি গ্রিন চিলি চপ। যেহেতু এটা গার্লিক মাশরুম মশালা, রসুনের পরিমাণটা কিন্তু বেশি লাগবে, তাতে কিন্তু এটা আরও ভালো টেস্ট হবে। এবার বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা। যখন দেখবেন নরম হয়ে গেছে তখন ড্রাই স্পাইসেস অ্যাড করবে। আমিও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম, এবার আমি ড্রাই স্পাইসেস অ্যাড করেছি। প্রথমে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি করে নেবেন। আমি বেশি পরিমাণ বানাচ্ছি না, তাই আমি 1/2 টিস্পুন করেই ড্রাই স্পাইসেস অ্যাড করছি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এখানে দিচ্ছি টমেটো কেচাপ। যেহেতু আমার কাছে টমেটো ছিল না, আমি তাই টমেটো কেচাপ অ্যাড করেছি। আপনারা চাইলে টমেটো পিউরি দিতে পারেন, অথবা যদি টমেটো কুচি করে দেন তাহলে এটা খেতে কিন্তু আরও ভালো হবে। তবে টমেটো কেচাপ দিয়েও কিন্তু খারাপ লাগেনি। বললাম না, এটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, তার থেকে মাখনটা ছেড়ে আসছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাশরুম এখানে দিয়ে দিচ্ছি। মাশরুমটা এবার ভালো করে কষিয়ে নেব। একবার অবশ্যই এইভাবে মাশরুম বানিয়ে দেখবেন। মাশরুম কিন্তু খুবই উপকারী, জানি অনেকে খান না, গন্ধ লাগে, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু বন্ধুরা। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন, রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু আমি বাটার অ্যাড করেছি শেষেও সামান্য বাটার দেব। আর বাটারে কিন্তু নুন থাকে, সল্টেড বাটার কিন্তু আমি অ্যাড করেছি। যেহেতু বাটারে নুন থাকে তাই বুঝে নুনটা দিতে হবে। আমিও কিন্তু বুঝে নুনটা দিয়েছি। এবার আমি 5-7 মিনিট
মিডিয়াম আঁচ করে ঢেকে দিয়েছিলাম। দেখুন মাশরুম থেকে কিন্তু কতটা জল ছেড়েছে, আমি কিন্তু একটা ফোঁটাও জল দিইনি। এই মাশরুম থেকে ছাড়া জলেই কিন্তু মাশরুম পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার শেষে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, ব্যাস। আর বেশি বাকি নেই, জাস্ট একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন ভালো করে ফুটে উঠেছে, উপর থেকে তেলটা ভেসে উঠেছে, তার মানে এটা হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। এটা দিলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার চলে আসবে। এবার আমি আরেকটু মাখন দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল গার্লিক মাশরুম মশলা। একবার অবশ্যই গার্লিক মাশরুম মশলা ট্রাই করে দেখবেন। রুটি পরোটার সাথে তো খুব ভালো যায়, পোলাও ফ্রাইড রাইস বা ভাতের সাথেও ভালো খেতে লাগে। যারা ননভেজ খান না, এই মাশরুম তাদের জন্য অত্যন্ত উপকারী একটা প্রোটিন সোর্স। অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্লিজ প্রেস করে দেবেন। টাটা।